হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিক কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ঢেঁড়সের তরকারির জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণের ঢেঁড়স নিয়েছি এবং এগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 পিস রুই মাছ। আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আর নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছ। আমি মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সবগুলো মাছ একসাথে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমার এক পাশ হয়ে গেছে, এখানে আমি উল্টে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এক পাশ খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি অপর পাশটাও একটু উল্টে দেব। আমার দুই পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দুই পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে ওই তেলে আমি ভেন্ডিগুলো ছেড়ে দিয়েছি। এগুলোকে মিডিয়াম টু হাই হিটে রেখে 2-3 মিনিট মতন ভেজে নেব। কালারটাও চেঞ্জ হয়ে আসছে, তো আমি এইভাবেই নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। ঢেঁড়সগুলো নামিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। 1 মিনিটের মতন ভাজবো। ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোকে আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। মশলাগুলো এভাবে নেড়ে চেড়ে তেলে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে মশলাগুলোকে তেলে আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে পানি। পানিটা আমি মশলা কষাতে ব্যবহার করছি। আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আমি এখানে আরেকটু পানি অ্যাড করছি। এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাবো। তো দেখতে পাচ্ছেন মশলা আমার প্রায় অনেকটা কষা হয়ে গেছে। তেলটাও উপরে উঠে এসেছে, পানিটাও অনেকটা টেনে গেছে। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে একটু মিশিয়ে নেব মশলাগুলো। এইভাবেই নেড়ে এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে, কষানো মোটামুটি হয়ে গেছে। এভাবেই আমি নাড়তে থাকবো, নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো।
ভেন্ডিগুলো দিয়ে আমি এগুলো একটু নাড়বো। এগুলোকে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবার একটু নেড়ে দেব, নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে এগুলোকে আমি জাল করতে থাকবো বলক ওঠার আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিতে বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব হালকাভাবে নাড়তে হবে যেন ভেন্ডিগুলো ভেঙে না যায়। আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে এভাবে কিছুক্ষণ জাল করব। আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠে দেখি কী অবস্থা। তরকারিতে অনেকটা বলক চলে এসেছে, তো এবার আমি আর ঢাকনা দেব না, ঢাকনাটাকে ওপেন করেই আমি আর কিছুক্ষণ জাল করতে থাকবো। চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি, তো মিডিয়াম হিটে রেখে আর 5-6 মিনিটের মতো জাল করে নেব। পানি অনেকটা শুকিয়ে গেছে, তরকারিও প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সর্বশেষ আপডেট পৌঁছে যায় আপনার কাছে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।